মানে লুকস দেখলে শান্তি ফ্রন্ট লুকটা দেখেন মানে আর কিছু দেখা লাগবে না সালাম আলাইকুম আশুফুর সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছি তো আজকে আমি আপনাদের দুইটা চমৎকার গাড়ি দেখাবো বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছেন তাদের জন্য আজকের এই দুইটি গাড়ি খুবই ভালো হবে আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখতেছেন একটাই রিকোয়েস্ট থাকবে লাইক বাটন একটা লাইক দিয়ে দেন তাহলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনার কোন গাড়ি বা কোন গাড়ির শোরুম ভিডিও চান জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্ট ভিডিওটা ট্রাই করব তো অ্যাট ফার্স্ট আমি আপনাদের যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে লেক্সাস ব্র্যান্ডের এলতেজা এটার মডেলের হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার তিন দু হাজার একটি গাড়ি তেলে চালিত পেপার সম্পূর্ণ আপডেট করা আছে এবং গাড়ির লুকসটা দেখেন মানে লুকস দেখলেই শান্তি ফ্রন্ট লুকটা দেখেন মানে আর কিছু দেখা লাগবে না জাস্ট লুকসটা দেখলেই শান্তি হ্যাঁ বলছি তো খুবই চমৎকার একটা গাড়ি আর এই ধরনের গাড়ি কিন্তু বিশেষ করে ইয়াং জেনারেশন অনেক খুঁজে থাকে সবসময় কিন্তু এগুলো পাওয়া যায় না তো যারা আসলে এই ধরনের গাড়ি কিনতে চাচ্ছেন অতি সত্ত্বেও যোগাযোগ করুন সামনে গ্লাস পিছন গ্লাস সব কিছুই অরিজিনাল পাচ্ছেন সাথে এবং এটার হচ্ছে চাকা লো প্রোফাইল ড্রিম এবং ফুল বডি কিট সামনে পিছনের ডানে কিট করা কালারটা অনেক সুন্দর ভিতরে যদি দেখে দেখেন খুবই চমৎকার পাওয়ার সিট দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই যে প্যাডগুলো খুবই প্রিমিয়াম প্যাড এ হচ্ছে সিলিং এই হচ্ছে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন টয়টা লেকসাস এলতেজা আর এস পিছনে স্পয়লার আছে এখানে সাউন্ড বক্সও পাচ্ছেন গাড়ির সাথে এবং গাড়িতে বর্তমানে কাজ নেই সব কিছু করে রাখা হয়েছে আপনি যা কিনবেন তেল ভরবেন আর চালাবেন দেখতে পাচ্ছেন আর এই গাড়ি যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনার চেক করে নিতে পারেন সমস্যা নেই আর আপনার এক্সপার্ট নিয়ে আসলেও সেটা করতে পারেন মানে যেভাবে ইচ্ছে ওইভাবে আপনারা নিয়ে যেতে পারবেন সমস্যা নেই এ হচ্ছে ফ্রন্টের অবস্থা দেখেন ড্যাশবোর্ড কিছু কতটা ক্লিন আর ইঞ্জিন দেখলে আরও শান্ত হয়ে যায় আপনাদের দেখেন ইঞ্জিনের প্রদূষণ দু হাজার সিসির ইঞ্জিন ইঞ্জিনে কোনো কাজ কাম নেই একেবারে ওকে আছে এটা আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা আসার পর অবশ্যই অবশ্যই অনার করা হবে দেখাবো এটা হচ্ছে মালদা এক্সেলা কম বাজেটের ভিতরে তরুণদের জন্য খুবই জোস একটা গাড়ি এটার মডেলের হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশনের হচ্ছে দুই হাজার এগারো পেপার সম্পূর্ণ আপ করা আছে আর এটা সম্পূর্ণ তেলে একটা গাড়ি সামনে প্রদূষণ রিলেট পাচ্ছেন সামনে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই সামনে গ্লাস অরিজিনাল ডান বাম পিছনের গ্লাস সব কিছু হচ্ছে অরিজিনাল আপনারা যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন যে কোনো এক্সপার্ট এসে মানে নিয়ে এসেও আপনারা চেক করে নিতে পারবেন বর্তমানে গাড়িতে কোনো ধরনের কোনো কাজ নেই আর একবারে রেডি টু ইউজ একটা গাড়ি বডিতে কোনো স্ক্র্যাচ নাই স্পট নাই গাড়ির কালারটা হচ্ছে ব্ল্যাক দেখেই তো বুঝতে পেরেছেন এবং খুবই সুন্দর একটি কালার রিম চাকা সব কিছুই ভালো আছে এই যে দেখেন খুবই চমৎকার আর গ্লাসগুলো তো অরিজিনাল বললামই এসিও পারফেক্ট আছে এবং ভিতরে দেখেন খুবই চমৎকার অ্যান্ড্রয়েড পেয়ার পাচ্ছেন নতুন সিট কভার লাগানো আছে দেখতে পাচ্ছেন চমৎকার সিলিংটাও চমৎকার তো মাঝদা এক জেলা তো অ্যাভেলেবেল আপনারা পাবেন বাট একটু ফ্রেশ কন্ডিশন পাওয়াটা একটু টাফ আর এটা কিন্তু প্রথম মালিক চালিত কোনো দ্বিতীয় তৃতীয় মালিক হয় নাই তো এই কারণে কিন্তু স্বাভাবিকভাবে প্রথম মালিক যেহেতু চালাইছে গাড়িটা একটু ফ্রেশ তো অবশ্যই পাবেন দুই তিন মালিক ঘুরলে কিন্তু ওই ফ্রেশনেসটা পাওয়া যায় না পিছনে মোটামুটি স্পেস আছে তেলের গাড়ি এখানে আপনার স্পেয়ার চাকা টুলস এগুলো রাখতে পারবেন এখানে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এদিকেও অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এদিকেও যদি দেখে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এই হচ্ছে এই পাশের অবস্থা মানে চুল পরিমাণ স্ক্র্যাচ নাই অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন ড্যাশবোর্ডটা কিন্তু ভালো ক্লিয়ার এই হচ্ছে ইঞ্জিন এই হচ্ছে আপনার বনাট প্রাইজে এটার আজকে হচ্ছে দশ লক্ষ ত্রিশ হাজার টাকা আপনারা যখন ফিজিক্যালি আসবেন গাড়ি চালাবেন পছন্দ হবে তখন অবশ্যই তারা কিছুটা কমিয়ে রাখবে এবং আমি রিকোয়েস্ট করবো আপনারা এই গাড়ি নেন বা যেখান থেকে গাড়ি নেন অবশ্যই একটা ভালো সার্ভিস সেন্টার থেকে গাড়ি চেক করা নেবেন না হলে কিন্তু যে কোনো সময় ঝামেলায় পড়তে পারেন